বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রেস বিজ্ঞপ্তি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন আমরাতলি ইউপির মণিপুর গ্রামে মুখলিসুর রহমানের বাড়িতে গত 23/8/2021 মুরগি ও মোবাইল চুরির সময় একই এলাকার শাহপরাণ সাক্ষু চোরাকে হাতে নাতে ধরে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা শাহপরাণকে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। এ সময় ইউপি সদস্য সিরাজুল ইসলাম শাহপরাণকে তার পরিবারের কাছে স্থানান্তরের নির্দেশ দেন। তখন স্থানীয়রা শাহপরাণকে তার ছেলে এরশাদের নিকট স্থানান্তর করেন। স্থানান্তরের পর শাহপরাণ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শাহপরাণের একাধিক চুরির ঘটনা তার পরিবার বিক্ষুব্ধ থাকায় তাকে সঠিকভাবে চিকিৎসা না করায় ঘটনার 10 দিন পর হাসপাতালে ভর্তিরত অবস্থা মারা যায়। মৃত্যুর পর শাহপরাণের ছেলে এরশাদ বাদী হয়ে মণিপুর গ্রামের মুখলেসের ছেলের রুবেল, দনুমিয়ার ছেলে ইমান উদ্দিন, আনোয়ার হোসেনের ছেলে হাসান, বারেক মিয়ার ছেলে তোফায়েল ও মুখলেস মিয়ার ছেলে ফাবেলের নাম উল্লেখপূর্বক 4-5 জনকে অজ্ঞাত আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার কারণে এলাকার পুরুষ শূন্য হয়ে যায়। এই সুযোগে শাহপরাণের ছেলে এরশাদ বিভিন্ন বাড়িতে চুরি করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটপূর্বক দোষীদের শাস্তির দাবি করে এক সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসানের বোন মোশাম্মদ ফারহানা বেগম, এ সময় আব্দুল বারেক, জোসনা বেগম সহ মনোরা বেগম, ফাতেমা বেগম উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা কোতোয়ালি থানা পথ আমরা পূর্ণনিপুর গ্রামের মুখলেসুর রহমানের বাড়ি হইতে মুরগি ও মোবাইল চুরি করে নিয়ে যান। হঠাৎ করে মুখলেসুর রহমানের স্ত্রী জোসনা বেগম মুরগি আওয়াজ শুনে ঘুম থেকে ওঠেন। তখন জোসনা বেগম চিৎকার করে চিৎকার দিয়ে বলে গ্রামের লোক ঘুম থেকে উঠে শাহপরাণ নামে প্রকাশ্য সাতগুন্ডাকে চুরিকৃত মুরগি ও মোবাইল সহ তার নিকট হইতে উদ্ধার করেন। এই সময় এলাকার লোকজন শাহপরাণকে প্রকাশ্যে সাথে চুরকে গণপিটুনিতে সেই স্থানে সাবেক মেম্বার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ির নিকট নিয়ে যান। তখন সিরাজুল ইসলাম সাহেব স্থানীয় লোকজন শাহপরাণের প্রকাশ্যে সাথে চুরে অভিভাবকের নিকট দিয়ে দিতে বলেন। জনাব সিরাজুল ইসলাম পরামর্শ শাহপরাণের প্রকাশ্য সাকচুরা তার ছেলেকে জনাব এরশাদ মিয়ার নিকট হয়ে হস্তান্তর করেন। স্থানীয় লোকজনের গণপিটুনি আঘাতের সহকারণে তখন সে সাকচুরা কিছুটা অসুস্থ করেছিলেন। তখন তাকে হসপিটালে ভর্তি করেন। কিন্তু সহকারণে প্রকাশ্যে সাকচুরা ছিলেন তিনবার অভিভাবকগণ তাকে প্রতি বিরক্ত হইয়া তাকে সঠিক চিকিৎসা না দিয়ে বিনা চিকিৎসা ঘটনাস্থলে প্রায় 10 দিন পর হসপিটালে মারা যান। কিন্তু পরবর্তীতে শাহপরাণে প্রকাশ্য সাকচুরা ছেলে এরশাদ বর্ণিত ঘটনা মিথ্যে ঘটনা সাজিয়ে রুবেল পিতা মোহাম্মদ মুখলেসুর, ইমাম উদ্দিন পিতা মোহাম্মদ ধনুমিয়া ও হাসান পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, তোফেল পিতা মোহাম্মদ বারেক মিয়া, ফাবেল পিতা মোহাম্মদ মুখলেস সর্বদা শঙ্কর মণিপুর থানা কোতোয়ালি জেলা কুমিল্লা সহ মিথ্যে মামলা দিয়ে দায়ের করেন। উক্ত মামলা দায়ের বড় এলাকার সকল পুরুষ এলাকা ছেড়ে অন্যান্য স্থানে চলে যান। বর্তমানে মহিলারা তাদের সন্তান শিশু সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। তাছাড়া বর্তমানে এলাকায় পুরুষ শূন্য থাকায় সুযোগ পেয়ে একসাথে বিভিন্ন লোকদের ভক্ত পরিবারে গরু ছাগল নগদ টাকা ও মোবাইল সহ বিভিন্ন বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো?
লাগলো আমাদের প্রতিবেদনটি, কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।